পুরান সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন সো আজ এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে কিভাবে আপনারা বুট ইমেজ এবং রিকভারি ইমেজ র‍্যামডিক্স ইএসনো ভিবিমেটা এগুলার কাজ কি বা এগুলা কিভাবে ডাউনলোড করবেন আপনার ফোনটাকে কিভাবে ডাউনগ্রেড করবেন এ টু জেড এই ভিডিওতে এক্সপ্লেইন করা হবে ডোন্ট স্কিপ মাই ভিডিও একটা সেকেন্ডও মিস করবেন না আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন তো কথা বাড়াবো না ভিডিওটি স্টার্ট করে ফেলে তো আপনারা হচ্ছে কিভাবে আপনার ফোনের রিকভারি বা বুট ইমেজ ম্যানেজ করবেন মনে করেন আপনার কাছে রিডমি 7 ফোন আছে বা রিডমি 9 ফোন আছে বা রিডমি 10 ফোন আছে সো এই ফোনগুলোর কিভাবে আপনারা রিকভারি বা বুট ইমেজ বা TWRP ম্যানেজ করবেন এটা এখন আপনাদেরকে বলবো তা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ফোনের অ্যাবাউটে যাবেন গিয়ে বিল্ড নাম্বারে দেখবেন যে কত ভার্সন আপনার সফটওয়্যার দেওয়া আছে বা কত ভার্সন ফ্ল্যাশ ফাইল দিয়ে আপনার ফোনটা রান করানো হয়েছে সো বিল্ড নাম্বার থেকে আপনারা নোট করে গুগলে গিয়ে সার্চ দিবেন রিডমি 9 এ ফ্ল্যাশ ফাইল বিল্ড নাম্বারে ভার্সন 16 বা 18 বা 20 এরকম কিন্তু দেওয়া থাকে আর এমআই এর ক্ষেত্রে আপনার ইউআই বা আপনার এমআই 11 এরকম ভার্সন কিন্তু উল্লেখ করা থাকে আপনারা বিল্ড নাম্বারে গেলেই দেখতে পারবেন সেই অনুযায়ী আপনারা গুগল থেকে একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে নেবেন ফ্ল্যাশ ফাইলটা হচ্ছে ফার্মওয়্যার আপনার ফোনের স্টক রোম ওটা ডাউনলোড করার পর আপনি রার দিয়ে এক্সট্রাক্ট করবেন করার পর ওর ভিতর দেখবেন recovery.img boot.img vbmeta তো এর ভিতরে আপনি কোনটা নেবেন বা আপনার ফোনের জন্য কোনটা পারফেক্ট বা কোনটা প্রয়োজন সো সেই ক্ষেত্রে আপনি ম্যাজিক্স ম্যানেজার লেটেস্ট ভার্সন আপনার ফোনে ইনস্টল করবেন দেন ইনস্টল করার পরে আপনি ম্যাজিক্সে গিয়ে দেখবেন র‍্যামডিক্স ইএস থাকলে বুট ইমেজ নেবেন আর র‍্যামডিক্স নো থাকলে রিকভারি ইমেজ নেবেন আমি আবারও বলছি র‍্যামডিক্স ইএস থাকলে boot.img এটা নেবেন আর র‍্যামডিক্স নো থাকলে recovery.img এটা নেবেন নিয়ে ম্যাজিক দিয়ে আপনি প্যাসেট করবেন করার পরে আপনি যদি কমান্ডোর মাধ্যমে ফ্ল্যাশ কোড দিতে পারেন তাহলে আপনার 100% রুটটা হয়ে যাবে আর এর আগে অবশ্যই আপনার ফোনটা কিন্তু বুটলোডার আনলক করতে হবে তো রুট নিয়ে আরও কিছু কথা হয়েছে ইন্ডিপেন্ডলি তো আপনারা আগের একটা ভিডিও দিয়েছি ওইটা আপনারা দেখে আসতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো অনেকে বলেন যে ভাই আমার ফোনে ফ্ল্যাশ ফাইল তো পাচ্ছি না তো এখন আমি কী করতে পারি বা কোথায় পাবো তো এই ক্ষেত্রে আপনারা ফোনটাকে ডাউনগ্রেড করে নেবেন ডাউনগ্রেড করার জন্য আপনি একটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন আপনার ফোনের মডেল অনুযায়ী ডাউনলোড করে আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে ফোনটাকে ফ্ল্যাশ করে নেবেন নেওয়ার পরে ওই ফ্ল্যাশ ফাইলটা আপনি নিয়ে নেবেন বা আপনার কাছে যদি পিসি থাকে আপনি রেখে দিবেন দিয়ে আপনি ওই ফাইলটা নিয়ে আপনি ম্যাজিক দিয়ে প্যাসেট করে ফোনটা ফার্স্ট বুট মোডে নিয়ে ফ্ল্যাশ করে দিলে আপনার ফোনটা রুট হয়ে যাবে তো এখানে আরও কিছু কথা আছে তা হচ্ছে যে ভিবিমেটার কাজটা কী ভিবিমেটা পার্টিশন যদি আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে থাকে তাহলে আপনার ভিবিমেটা পার্টিশন ফাইলটা নিতে হবে নিয়ে আপনার ডিজেবল ভিবিমেটা ভেরিফিকেশন এরকম পাওয়া যায় তো ভিবিমেটা ফ্ল্যাশ কীভাবে করবেন আপনি গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন বা ম্যাজিক্স কীভাবে ইনস্টল করতে হয় এটা যদি সার্চ দেন গুগলে ম্যাজিক্স ইনস্টলার ইন্ট্রোডাকশন এটা লিখলেও আপনারা কিন্তু ইজি ওয়েতে পেয়ে যাবেন তো ওই স্টেপ অনুযায়ী বা ওই কমান্ড অনুযায়ী আপনারা কাজ করলে আপনাদের ফোনটা 100% রুটেড হয়ে যাবে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে রিকভারি বুট ইমেজ বা ভিবিমেটা ডাউনলোড করবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে একটু হলে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার দেওয়া আছে বা এনি লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তো টাটা বাই বাই